হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও বানিয়ে নিয়ে এসেছি, আর এটির নাম হলো আরএক্স প্লাস সিরাপ। দেখতে পাচ্ছেন লেখা আছে আরএক্স প্লাস, এটির কোম্পানির নাম হলো ইপকা কোম্পানি। আর এটি 200 ml আসে, এটি ক্যাপসুল ফর্মও আসে, এটি সিরাপ ফর্মও আসে। আর সিরাপ ফর্ম আসলে আপনারা বাচ্চাদেরও খেতে পারে, মানে ধরুন আপনার 8 বছর 10 বছরের বাচ্চারাও খেতে পারে। 8 বছর বা 7 বছরের নিচে বাচ্চাদেরকে দেওয়াটি ঠিক না। এটি মাল্টিভিটামিন সিরাপ, ঠিক আছে? আর এটি এর থেকেও যদি কমের বাচ্চাদেরকে দেওয়া হয় তখন ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন, ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়াবেন না। এই সিরাপটি খেলে আমাদের কী কী কাম করবে শরীরের ভিতরে, সে কথাগুলোই আজকে আলোচনা করব। এটির প্রাইস হলো 178, দেখতে পাচ্ছেন লেখা আছে 178। গ্যারাপটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই গ্যারাপটি আসে। প্রথমত এটি আমাদের কী কী কাজ করবে সে কথাগুলি আজকে আলোচনা করব। আমরা কী করি, সারাদিনে অনেক উল্টো পুল্টো জিনিস খাই, তখন কী হয় শরীরে অনেক কমজোর পড়ে যায়। কমজোর হয়ে গেলে আপনারা কী দেখবেন, তখন আপনারা দেখবেন কিছু কাজে মন বসছে না, কিছুতে মন বসে না, তখন আপনারা এই সিরাপটি খেতে পারেন এনার্জি আসার জন্য শরীরে। আর এটি খাওয়ার সাথে সাথে আপনারা এনার্জি পেয়ে যাবেন, কারণ এটি মাল্টিভিটামিন সিরাপ। আপনার খাওয়ার সাথে সাথে শরীরে অনেক মানে এক্সট্রা একটি জোশ দিয়ে দেবে। তারপর বেশি চিন্তা করলে দেখবেন আপনার শরীরটি অনেক খারাপ করতে থাকে, তখন আপনারা এই সিরাপটিকে খেতে পারেন। তারপর হিউম্যান সিস্টেম ঠিক করতে, মানে সবসময় এনার্জি একটা থাকে ওইটা ঠিক রাখার জন্য এই সবটিকে আপনারা ব্যবহার করতে পারেন। কী দেবেন, অন্য যে কোনো বেমারের সাথে, মানে ধরেন আপনার কিছু একটা বেমার হয়েছে, তখন আপনারা এই সিরাপটি খেতে পারেন, মানে অন্য ট্যাবলেটের লগে এই সিরাপটিকে খেতে পারেন। এমনি অন্য একটি সিরাপ দেই, যে কোনো ধরনের ভিটামিন সিরাপ দেই, ধরুন এই সিরাপটিও খেতে পারেন। অল্প হঠক বয়স হয়ে গেলে আপনার যে কোনো জিনিস ভুলে যান, মানে জোনটাকে বলে মেমোরি লস, যে কোনো জিনিস ভুলে যান, অল্প কিছুতেই ভুলে যান, অল্প মনে থাকে আবার ভুলে যান, তখন আপনারা এই সিরাপটাকে খেতে পারেন। এই সিরাপটি খাওয়ার সাথে সাথে আপনার কী হবে, মেমোরিটি ঠিক রাখবে। তারপর আপনার স্ক্রিনের প্রবলেম, যে কোনো ধরনের শরীরে স্ক্রিনের প্রবলেম দেখা দিলে এই সিরাপটাকে আপনারা খেয়ে দেখতে পারেন। আশা করি এটি খেলা খাওয়ার পর ঠিক হয়ে যেতে পারে। বাট আপনার অন্য ধরনের প্রবলেম, মানে ধরুন আপনার দাউ ছোঁত এই ধরনের বেমার নয়, চুলকানি সুলকানি এই ধরনের বেমার নয়, শরীরে অন্য স্কিনের প্রবলেম দেখা দেয় না। তারপর কী হয়, চুল পড়ে, অনেক মানুষ দেখবেন বয়সের কম বয়সেতেই চুল পড়তে থাকে, কম বয়সে চুল পেকে যায়, তখন আপনারা এই সিরাপটিকে খেয়ে দেখতে পারেন। আর এই সিরাপটি চুল পড়া বন্ধ, অনেক কিন্তু বন্ধ করে। জিম করছেন বা দৌড়চ্ছেন, মাঠে দৌড়চ্ছেন, তখন আপনারা এই সিরাপটিকে দেখতে পারেন, কিন্তু অনেক ভালো পাবেন। মানে জিম করতে থাকলে, তারপর খেলাধুলা বা দৌড়ালে, মানে আপনার শরীরটি কী হয় অনেক কমজোর হয়ে যায়, তখন আপনারা এটাকে খেয়ে দেখতে পারেন। এই সিরাপটি খাওয়ার সাথে সাথে আপনারা কিন্তু ঘরে বসে খেলে সিরাপ খাবেন, আপনার শরীরের এনার্জিটি ঠিক থাকবে, সেরকম কিন্তু নয়। এটি খাওয়ার সাথে সাথে অল্প হলেও আপনার হাঁটতে হবে, বা কি আপনার শরীরে মানে হাঁটাচলা, মানে যে কোনো ধরনের কাজ, যে কোনো ধরনের কাজ সেটি আপনার চালিয়ে রাখতে হবে, না হলে আপনারা শরীরটি অনেক কমজোর করে দেবে। আপনি আপনার সেক্সুয়াল প্রবলেমটিও ঠিক করে, আপনার সেক্সুয়াল যদি কোনো সমস্যা দেখা দেয় তখন আপনারা এই সিরাপটাকে ব্যবহার করতে পারেন। মানে অল্প সেক্স করার পরে কী হয়, আপনারা পেয়ে যান, বা অনেক দুর্বল ভাব মনে হতে থাকে, তখন আপনারা এই সিরাপটাকে খেতে পারেন, মানে সেক্সুয়াল সমস্যার দিকেও। পাতলা থাকে তারা যেহেতু কিছুই খাক ভালো করে মোটা হয় না, তখন আপনারা এই সিরাপটাকে খেয়ে কিছুদিন জিম করে দেখতে পারেন। এই সিরাপটি খাওয়ার সাথে সাথে আপনার ভাত খাওয়ার রুচিটি অনেক বাড়িয়ে দেবে। অল্প কিছু আগে ভাত খেতেন, তখন কী করবেন, এর থেকে ডাবল ভাত খাবেন। এই সিরাপটি খাওয়ার সাথে সাথে আপনার খাওয়ার রুচিটি অনেক বাড়িয়ে দেবে, তখন আপনার শরীরে দেখবেন এক্সট্রা একটি এনার্জি পাবে, আর তখন আপনারা সব কিছু কাজ করা আপনাদের
খুব কম সময়ের মধ্যে সব কিছু কাম সম্ভব করতে পারবেন। না হলে কি হয়, শরীরটি অনেক কমজোর হতে থাকে আর আপনি এমনি রোগা আরও রোগা হয়ে যান। তো আর এই শেপটি খাওয়ার সাথে সাথে আপনারা অবশ্যই কিন্তু মোটা হবেন, মানে মোটা মানে আপনারা খাওয়ার ডোজটিও বাড়াতে হবে, আপনার ভাতের ডোজটি বাড়া দেবেন এবং অটোমেটিক আপনারা মোটা হয়ে যাবেন। আর এই সাইড এফেক্টও রয়েছে, যেমন ধরুন খুঁজলে পিম্পলস, পেট ব্যথা, পেট খারাপ, এই ধরনের যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় এতে ডাক্তার পরামর্শ নিয়ে নেবেন। তাতে সেরকম ধরনের কোনো প্রবলেম দেখা দেয় না কোনো, তথাপি যদি এই ধরনের কোনো প্রবলেম দেখা দেয় আপনার সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। আইডি সাইড এফেক্ট সেরকম কিছু নেই। আইডি খাওয়ার ডোজটি হলো দিনে দুইবার করে খাওয়ার পর ভাত খাওয়ার পর খেতে পারেন, কোনো সমস্যা নেই। রাতে আর দুপুরে দুইবার নিতে পারেন, এক চামচ করে বড় চামচটি দিয়ে এক মুখা দিয়ে, এক মুখা দিয়ে এক মুখা করে দিনে দুইবার নিয়ে নিতে পারেন। আর বাচ্চাদের ক্ষেত্রে অল্প কম পরিমাণে আধাখানি দিয়ে দিতে পারেন, আধা মুখা দিয়ে দিতে পারেন। ওয়েট আর বয়স হিসাবে এই ডোজটি আপনারা ডাক্তারে দিয়ে দিবে বা যে কোনো ফার্মাসিস্ট থেকে ওয়েট আর ওয়েটটি মেপে তারপর এসটি বলে তারপর ডোজটি দিয়ে দিবে। আশা করি ভিডিওটি আপনারা পুরোটুকু বুঝেছেন।